দেখাবো খেজুর, কাঁচা খেজুর গাছ, একটি ছোটো গাছে খেজুর ধরছে, এ নিয়ে আজকে ব্লগ। তো সাথে থাকুন, দেখলাম। তো আমি এখন বর্তমানে আমি যেখানে আছি, তো এখানের ভিতরের এরিয়াটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকদিন পর ব্লগ বানাইতেছি, বেশ কিছুদিন পর। তো ধরাবো, তো আমি গঞ্জিটা কেমন দেখা যায় এটা আমি দেখবো, তো আপনারাও দেখবেন গঞ্জিটা কেমন ফিটিং হয়েছে। খুব সুন্দর, তুমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে, তো দেখতেই পারতেছেন বাতা থেকে গেঞ্জি কিনছিলাম দুইটা, এই কালারটা আমি ধুয়ে দিছিলাম, তো আজকে পরছি। তোমার এই পিছনে আগে গাছ ছিল, এই পিছনে, তো আমি এই পিছনে এটা গাছ ছিল, দেখেন গাছটা কাটা ফেলাইছে। তো আপনারা সকলেই কেমন আছেন? তো আমি ভালো আছি। তো রোজার মধ্যে আমি একটা ভিডিও বানাইছিলাম তারাবি নামাজ নিয়ে, তো এই ভিডিওটা আমার বানাইতে অনেক কষ্ট হয়েছে। তো এই ভিডিওটা অনেক কষ্ট বলতে, আমার মোবাইলের যত মোবাইল দিয়ে তো এডিটিং করছি আমি, তো মোবাইলটা আমি একবারে আমার মোবাইল ভিতরে যত ভিডিও ছিল, গান ছিল, সব ডিলিট করে দিয়ে পরে ওই ভিডিওটা আমি বানাইছি, মানে সব ডিলিট করে দিয়ে এডিটিং করছি, এক ঘন্টা দুই মিনিট ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি। তো দেখেন এই যে বলদের এগুলো সব নিয়ে যাবো গাড়িতে, এগুলো ফালাইতেছে সৌদিরা, তো দেখতেই পারতেছেন। তো আপনাদেরকে এই রাস্তাটা মনে হয় দেখাইছি, তো আপনাদেরকে মনে আছে কিনা তো জানি না। তো মাস্কটা লাগাই ফেলাই, মাস্কটা না না গেলে সমস্যা। তো দেখেন এখান থেকে এরকম, তো দেখতেই পারতেছেন কি সুন্দর। তো মাস্কটা লাগাই ফেলে, মাস্কটা না না গেলে সমস্যা। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো মাস্কটা না গায়ে লাগাম, এখন কে কিছু বলতে পারবো না। তো দেখতে পারতেছেন গেঞ্জিটা কেমন। তো তো ভিডিওটা বানাইতে দেরি করে ফেলাইছি। তো আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, তো দেখেন এই যে ফুল গাছ, এটা হলো ফুল গাছ, কি সুন্দর। তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, তো দেখেন এই যে ফুল কি সুন্দর, ওয়াও, সৈদার বাবার ফুল। এখান থেকে আমি একটা কি সুন্দর, ওয়াও, নাইস, দেখেন কোথায় মিনা রাখছে, এখানে পানি দেন, পানি ছাড়া তো বাঁচবে না, এগুলা মারা যাবে। তো এটা গাছ, তো এখানে তিন চারটা গাছ আছে, একটা দুইটা চারটা গাছ আছে, তো চারটাই দেখাবো। তো আর একটা দেখেন, ওই যে বিমান যাচ্ছে, এটা কি ক্যামেরায় ধরবো কিনা তো জানি না। চলে যাচ্ছে, তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি যাচ্ছি খেজুর গাছ গাছটা দেখাতে, রাস্তায় আছি, তো দেখতে পারতেছেন আমি যাইতেছি।
অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, অনেক ধরনের ভিডিও ছাড়ব। তো যা বলতে চাইছিলাম, তো সাথে থাকুন, দেখতে থাকুন। টাইম পেলাম তো ভিডিওটা বানাচ্ছি, তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো সেই ধরো রাস্তাঘাট, দেখেন এখন বিকাল, বর্তমানে বিকাল টাইম, এই ভিডিওটা বানাচ্ছি, দেখতে পারতেছেন। তো দেখেন এখানে সুন্দর একটা বারিন্দা করে বিল্ডিং করছে সৈদি, দেখতে পারতেছেন। এগুলো সব সৈদির গাড়ি, এগুলো রেখে দিছে বাড়ির সামনে, এগুলো হলো বারিন্দা, এর নাম মানে গাড়ি রাখা যারা, দেখতে পারতেছেন কি সুন্দর। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমার পিছনে এই যে একটা মসজিদ দেখতে পারতেছেন, এই মসজিদটা আমি আপনাদেরকে দেখাইছি, আমার ভিডিওতে আছে, তো এই ভিডিওটা দেখতে পারবেন, ইচ্ছা করলে দেখতে পারবেন। ভিডিওটা আমি দেখাইছি, কাছে চলে আসছি প্রায়, একদম ছোট গাছে খেজুরটা, খেজুরগুলো ধরছে একদম ছোট গাছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, মনে হয় যে দুই হাত হবো এরকম, এই গাছে খেজুরগুলো ধরছে। তো আয়সা পড়ছি, তো এখান থেকে অনেক সিসি ক্যামেরা আছে, এগুলো বাসা, প্রতিটা বাসার সামনে সিসি ক্যামেরা, তো দেখতে পারতেছি এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা। তো আয়সা পড়ছি, তো আমি আপনাদেরকে আগে গাছের গোড়াটা দেখাবো, তারপরে ফুলটা দেখাবো। তো দেখেন এই যে একটা তাল গাছের মতো গাছের গোড়া, এটা হলো খেজুর গাছের গোড়া। তো দেখেন এই, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি খেজুরগুলা। তো দেখেন এই যে খেজুর, দেখছেন খেজুর, তো সাথে থাকুন, দেখতে থাকুন খেজুরগুলো। কত পিচ্ছে একটা গাছ, হ্যাঁ অনেক পিচ্ছে একটা গাছ, দুই হাত হবো। তো এগুলা তো খেজুর দিচ্ছে, এগুলা কাঁচা খেজুর, তো দেখতেই পারলেন। তো আপনাদেরকে পিছনে ক্যামেরা দেখাচ্ছি, তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এই দেখেন খেজুর, এই যে খেজুর এসে বাইন্ধা দিছে, ওয়াও, একদম ছোট একটা গাছ, দেখছেন কি খেজুর এসে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বাধা দিছে এই খেজুর গাছে, কাঁচা খেজুর। তো দেখতেই পারলেন কি সুন্দর। আপনাদেরকে খেজুর গাছ দেখাইলাম, তো দেখতেই পারলেন যে খেজুর, দেখতেই পারতেছেন কাঁচা খেজুর, অনেকটি খেজুর ধরছে এখানে, তো দেখতেই পারতেছেন। তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তো সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ।